বাংলাদেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র আর জবাবদিহিতার মাধ্যমে গণতান্ত্রিক ধারা সুসংহত হবে এমন প্রত্যাশা দেশটির স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং এমন প্রত্যাশা ব্যক্ত করেন মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি জানান যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্র নীতির উপর প্রাধান্য দিয়ে থাকে বাংলাদেশের জনগণের সমৃদ্ধির জন্য গণতান্ত্রিক নীতিসমূহের যেন বিকাশ হয় সে উদ্দেশ্যে সরকারের সঙ্গে ওয়াশিংটন একসাথে কাজ করে যাবে বলে জানান তিনি বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে মিলার বলেন বিরোধী নেতাকর্মী সাংবাদিক অন্যান্যরা ন্যায় বিচার পাবেন এটাও প্রত্যাশা করে তার দেশ এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#. Formally, so that they're leaving ECOWAS.